হ্যালো বন্ধুরা, সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রেয়া রান্নাবান্নাতে সবাইকে স্বাগত জানাই। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। আমি আজকে বানাচ্ছি ভেটকি মাছের পাতুড়ি। এই ভেটকি মাছের পাতুড়ি বানানোর জন্য প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এক টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম, হাফ পাতিলেবুর রস দিলাম, এক টিস্পুন পেঁয়াজ বাটা, হাফ টিস্পুন রসুন দিয়ে বাটা দিলাম, এক টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দেড় টিস্পুন মতো কালো সরিষা বাটা দিলাম, আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টু টিস্পুন কাঁচা সরিষার তেল দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ফ্রেন্ডস, এই ম্যারিনেশনটা কিন্তু এই ভেটকি মাছের পাতুড়ির জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ম্যারিনেশন ভালো না হলে মাছটা খেতে টেস্ট হয় না। তাই এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। বন্ধুরা, তোমরাও কিন্তু হাতেই ম্যারিনেট করো, কারণ হাতে না মাখালে মাছগুলো ভালোভাবে মাখা হবে না। এবার আমি এটাকে 30-45 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। ফিরে এলাম, এবার দেখো আমার ম্যারিনেট হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি দুটো কলা পাতা, এভাবে রেখে একটা মাছের পিস দিয়ে ওর উপরে একটু হালকা মশলা দিয়ে তার উপর কুচিয়ে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দু তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 1/4 টিস্পুনের মতো কাঁচা সরিষার তেল একটু দিয়ে দিলাম। এবার আমি পাতাটাকে মুড়ে নিব। দেখো এইভাবেই মুড়ে নিচ্ছি। প্রথমে হয়তো তোমাদের একটু অসুবিধে হতে পারে, কিন্তু দু তিনবার ট্রাই করলে অবশ্যই হয়ে যাবে। দেখো এইভাবে দুদিক থেকে নিয়ে মুড়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি একটা সুতো দিয়ে এটাকে বেঁধে দেব। এইভাবে দুদিক থেকে সুতোটাকে নিয়ে আমি বেঁধে দিচ্ছি। হয়ে গেছে আমার। তোমাদের সুবিধার জন্য আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, নর্মালি পাতুড়িতে টমেটো কুচি আর যে ধনে পাতা কুচি যেটা দিলাম ওটা দেয় না, কিন্তু যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি আর আমার ওরকম খেতে খুব ভালো লাগে, তাই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম। এটাও আমি একইভাবে বেঁধে নেব। তোমরাও এভাবে বানিয়ে দেখো, টেস্ট খুব ভালো হয়, আমার তো খেতে খুবই ভালো লাগে। হয়ে গেছে, আমি এবার সবগুলো পাতাই রেডি করে নিয়েছি। দেখো এবার আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি। সবগুলোই হয়ে গেছে, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি 1/2 টিস্পুন মতো তেল দিয়ে দিলাম। এটা একদমই লো ফ্লেমে করব। তোমরা চাইলে মোমো স্টিমারেও করতে পারো, কিন্তু আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করছি তাই আমি কড়াইতেই করছি। এবার আমি এক এক করে পাতাগুলো দিয়ে দিব। আমি সবগুলো পাতুড়ি একসাথেই বানাবো। সবগুলো পাতুড়ি একসাথেই ভাপে দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটাকে এয়ারটাইট করার একটা কাগজের স্প্রিং বানিয়েও
এই জায়গাটাকেও বন্ধ করে দিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমি এবার কি করব, একসাথে যেহেতু আমি করেছিলাম ওই জন্য আমি উপরের পাতুড়িগুলোকে তুলে নিব। দেখুন নিচের পাতুড়িগুলো হয়ে গেছে, তাই আমি উপরেরগুলোকে তুলে নিয়ে নিচের যে পাতুড়িগুলো ওগুলো উপরে রেখে দেবো, আর নিচে উপরে যেগুলো হয়নি ওগুলোকে আমি নিচে দিয়ে দিচ্ছি। দেখুন নিচেরগুলো বেশ ভালো করে হয়ে গেছে না, আমার দেওয়া হয়ে গেছে। আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। দশ মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার কিন্তু পাতুড়ি রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি পাতুড়িগুলো। আপনারাও এই রেসিপিটা ট্রাই করুন, খেতে খুব টেস্টি হয়, আমার তো খুবই ভালো লাগে খেতে। দেখুন দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে পাতুড়িটা। কি সুন্দর দেখতে হয়েছে তাই না? কতটা সফট হয়েছে সেটা আমি একটু ভেঙে দেখাবো। দেখুন কতটা সফট হয়েছে, দেখুন কি সুন্দর চামচে ভেঙে চলে আসছে। এই দেখুন, সত্যি বন্ধুরা খেতে খুবই টেস্টি হয়, আপনারাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।